জয় জগন্নাথ সিংবাবু ওড়িয়া যুগ সঞ্চলটো আপোনাক স্বাগত আজি আমি ভিডিঅ'ৰে আলোচনা কৰিব পঞ্চম শ্ৰেণীৰ গ্ৰীষ্ম অৱকাশকালীন গৃহ কাৰ্য বিষয়ে পঞ্চম শ্ৰেণীপাই যোন ৰ গ্ৰীষ্ম অৱকাশকান গৃহ কাৰ্যৰে ভাষা ইংৰাজী গণিত পাঠ ঠিক অঁ এই চাৰিটি বিষয়ৰে যোন ৰ প্ৰশ্ন উত্তৰ গুড়িক সেই প্ৰশ্ন উত্তৰ গুড়িক আজি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিব ঠিক অঁ ତ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଭାଷାରେ ଯେଉଁ ଗୃହ କାର୍ଯ୍ୟ ରହିଛି ବା ପ୍ରଶ୍ନପତ୍ର ରହିଛି ସେଠି ଦୁଇଟି ଅଛି ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନଟି ହେଉଛି ନିଜ ମନରୁ ଭଲ ଲାଗୁଥିବା ଯେକୌଣସି ଗପ ବା କବିତା ବା ଅନୁଚ୍ଛେଦ ଲେଖିବେ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଆଗ ପ୍ରଶ୍ନ ଗୁଡ଼ିକୁ ପଠି ଦେଉଛି ତା'ପରେ ଆମେ ଉତ୍ତର ଗୁଡ଼ିକ ଆଲୋଚନା କରିବା ଗୋଟେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଠିକ୍ ଅଛି ପ୍ରଥମ ଭାଷାର ତା'ପରେ ଇଂଲିଶର ତା'ପରେ ଗଣିତର ତା'ପରେ ପରିବେଶ ପାଠ ପାଠର ଠିକ୍ ଅଛି ତ ଭାଷାର ଯେଉଁ ରହିଛି ଗୃହ କାର୍ଯ୍ୟ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ପାଇଁ এক নম্বৰ কোৱশ্চন হ'ল নিজ মনৰু ভাল লাগু যে কোনো গপ কবিতা কিচ্ছেদ লেখিবই নম্বৰ কোৱশ্চন হ'ল তিৰিছ টি শব্দকুই শব্দ শৃংখল বা ৱাৰ্ড চেন মাধ্যমেৰে লেখিব শব্দ শৃংখল বা ৱাৰ্ড চেন ক' না মু যদি গোটেই শব্দ লেখিলে ধৰা গপ গপ গপৰ শেষ অক্ষৰটা কণ প তাৰপৰা আগ গোটেই শব্দ লেখিব আৰম্ভ হৈ থৈ দৰকাৰ বা পা পা আর হয়ে পি বা পুরে পে এই ভেবে আরম্ভ হয়ে দরকার হলো ঠিক আছে মুখে লেখলি গপ গপ লেখিলি লেখি লিখিদে পরে আরম্ভ পবন ঠিক আছে দন্তন এটি শেষ হলো দন্তন দন্ত এটি মুখিদে নগ এইভাবে ঠিক আছে আরম্ভ না নি এমতি আরম্ভ হোক ঠিক আছে এটা হচ্ছে কোণ ওয়ার্ডচে

ଦଶଟି ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଲେଖି ସ୍ଥାନୀୟମାନ ଚାର୍ଟରେ ଦର୍ଶାଇବେ ଦଶ ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ଠିକ୍ ଅଛି ଦୁଇ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ଟି ହେଉଛି ଏକରୁ ଛଅରୁ ଦଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଳନ ଖନ୍ଦା ଲେଖି ଅଭ୍ୟାସ କରିବ ଗୋଳନ ଖନ୍ଦା ଅର୍ଥ ପଣିକିଆ ପଣିକିଆ ଲେଖିବେ ଛଅରୁ ଦଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ତିନି ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ଟି ହେଉଛି କାଗଜ ଭାଙ୍ଗି ବିଭିନ୍ନ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାକୁ ଅଧା ଚଉଠୁଆରେ ଦେଖାଇବେ ଗୋଟେ କାଗଜ ନେଲି ଗୋଟେ ରାଉଣ୍ଡ କାଗଜଟେ ନେଇଛି

বিভিন্ন সময় দর্শাই যেমি খেড়া সময় পাঠ পড়া সময় ঠিক আছে পরে কোণ যেকোন দুইটি উপকারী উদ্ভিদ চিত্র আঁকি সেই বিষয় পাঁচটি লিখা তথ্য লেখবে দুইটি উদ্ভিদ চিত্র আঙ্কি এবং সে বিষয়ের সেই গছ তথ্য লেখা তাপরে দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে পরশার ত্রিশটি জিলা না লেখবে এবং যেকি গোটে জেলার যে জেলার পিলা হই সেই জেলার জিল্লা বিষয়ে পাঁচটি বাক্য লেখবে ঠিক আছে ওড়শার তেটি জেলা না লেখি নিজ জেলা নিজ জেলা বিষয় পাঁচটি বাক্য লেখা তারপরে হচ্ছে নিজ গাঁ বা গ্রামাঞ্চল মানচিত্র অঙ্কন করে প্রমুখ স্থানক দর্শাইবে যেমি স্কুল কু দর্শাইবে ডাকঘর যে থাকবো পোখরী মন্দির এইভাবে ঠিক আছে তো চাল আর কো এনসার গুড়ি গোটে গোটে আলোচনা করা যে প্রথম যে কুযাই নিজ মনরু গীত বা কবিতা বা গপটে লেখা এটি এই গপটা নিয়েছি এই গপটি কু লিখিদব ঠিক আছে যিয়ে যেত ছোট হলে মধ্য তাকে হীন গোপটি না হচ্ছে ছোট কু নম হীন এই গপটে লেখিদব যে ছোট হলে মধ্য তাকে হীন অসহায় মনে করার ঠিক নুহে ছোট হলে কম হব তা শিখবার থাইপরে কাকার নুহে বরং তার বিচার বুদ্ধি কু বেচনা করে তা দরকার ঠিক আছে এই গোপটি তুমি দেখি দেখি লেখি লেখিনব ବଣର ରାଜା ସିଂହ ସାହସୀ ବଳୁଆ ତାକୁ ସମସ୍ତେ ମାନନ୍ତି ଭୟ ବି କରନ୍ତି ଥରେ ସିଂହ ଗଛ ଛାଇରେ ଆରାମରେ ଶହେ ଘୁଙ୍ଗୁଡ଼ି ମାରୁଥାଏ ମୂଷା ଛୁଆଟି ବୁଲୁ ବୁଲୁ ସିଂହ ଉପରକୁ ଚଢ଼ିଗଲା ତା' ପିଠିରେ ନାଚିଲା କୁଦିଲା ମନ ଖୁସିରେ ଖେଳିଲା ସିଂହର ନିଦ ଚାଉଁକିନା ଭାଙ୍ଗିଲା ସେ ରାଗରେ କୁହାଟ ଛାଡ଼ି ଆଖି ତୋରାଟି କହିଲା କିଏ ରେ ତୁ ତୋର ଏତେ ସାହସ ମୋର ପିଠିଟାକୁ କ'ଣ ଖେଳ ପଡ଼ିବା ଭାବିଲୁ ଆଜି ତୋର ନିସ୍ତାର ନାହିଁ ତୋତେ ଜଳଖିଆ କରିବି এই যে কপডাটো আপুনি পঢ়ুনি নহ'লে ভিডিঅ' লম্বা হৈ যাব দেখি দেখি ভিডিঅ'টো পজ কৰি লেখি নাব ঠিক আছে দুই নম্বৰ কুৱেশ্যনটি ভাষাৰ কোন ঠাই ৱাৰ্ড চেঞ্জ কৈলি এই মই নিচিনা দেখ ৱাৰ্ড চেঞ্জৰ কেতিয়া মাংক মাংড়ৰ শেষ ডা ডাৰে শেষ হ'ল গৰে শেষ হ'ল গৰ্ৱ বৰে শেষ হ'ল বৈদ দশৰা ৰক্তি তটিনী ঠিক আছে তটিনী পৰে নিৰ ৰবিহ বিহগ গৰ্জন নায়ক নয়ন নিয়া আষাঢ়কা ডা্তৰ ৰংগন নৌকা কীৰ্তন ন নৰ্টকী কিম্বদন্তী তৰংগ গায়ক কুম্ভীৰ ৰাজধানী নিকিতি তৰ্জমা এইটা হেঁচি ক' তিৰিছ টি শব্দৰ গোটেই ৱাৰ্ড চেন বনাইছে লেখি নেব ঠিক আছে তাৰপিছত ইংৰাজীৰ যি প্ৰথম প্ৰশ্নটি থাকে ৰাইট দা নেম অফ টুৱেলভ টুৱেলভ মন্থ অফ ইয়াৰ বর্ষকর বারটি মাছ লেখা কুয়া মানে লেখিদি প্রথমছি কোণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাপরে জুন্ুপরে আসি যাত নম্বর জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা বর্ষকর বার মাছ এটা লেখিদ ঠিক আছে তারপরে নম্বর কোশ্চেনটি রাইট ওয়ার্ডস ইউ লাইক কুড়িটি শব্দ লেখ বুক স্কুল পেন ফাদার মাদার সিস্টার ব্রদর আঙ্কল ভিলেজ ক্রিকেট এটা লেখিদি দশটা মাত্র লেখি বাকি গোটা লিখিদব গড জি ও এটি গট ডগ জি ও এ টি এ এন টি মানে এ এন টি এট বল বি এ ডা বাদ শব্দগুডিক লিখিদাব ঠিক অঁ এইবিলাক কোডি টি শব্দ লেখিদব তাৰপৰা নেক্সট কুৱেশন কু যা ইংৰাজীৰ তিনি নম্বৰ কোৱেশন টি থাকে ৰাইট দা কাউণ্টিং নাম্বাৰ ইন ৱাৰ্ড টেন টু থাৰ্টি অৰ্থাৎ ইংৰাজী দহ ৰূপ তিৰিছ পৰ্যন্ত সংখ্যা অক্ষৰৰে লেখিব কোৱা লিখিদচি মই টেন টি ই এন তাৰপৰা ইলেভেন টুৱেলভ থাৰ্টিন ফৰ্টিন ফিফটিন চিক্সটিন চেভেণ্টিন এইট্টিন নাইণ্টিন তাৰপৰা হ'ব টুৱেণ্টি টুৱেণ্টি ৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি চিক্স টুৱেণ্টি চেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি এই ৰ দেখিকিনা লিখি দিব ঠিক আছে এই আমাৰ কণ ইংৰাজীৰ তিনি নম্বৰ কোৱশ্চনৰ আনচাৰ যোৱা হেৰিছিল চাৰি নম্বৰ কোৱশ্চন টি বডি দশটি বডিপার্ট লেখা কুহাই প্রথমে এক নম্বরটা হচ্ছে ইয়ার মানে কান আই মানে আখি লেগ মানে গড় হ্যাড মানে হাত নজ মানে নাক হ্যাড মানে মুন্ড ন্যা বেক ব্যা মানে পিঠি নি মানে আঠু মাউত মানে পাটি ঠিক আছে এই দশটি অঙ্কগুড় লেখিদব ঠিক আছে তাপরে নেক্সট কোশ্চেন যাওয়া গণিতর যে দশটি অঙ্ক লেখ চারি অঙ্ক বিশিষ্ট এবং তা কন করব স্থানীয় মানে চারটে লেখা কুহাই

এইভাবে ঠিক আছে শূন্য আছে একক ঘরে শূন্য তাপরে আছে শূন্য দশ ঘরে শূন্য আপনার শূন্য শহ ঘরে শূন্য তারপরে হাজার ঘরে পাঁচ তারপরে সেকেন্ড সংখ্যাটা নিয়ে আছে তিন হাজার ছশো পনেরো তিন হাজার ছশো পনেরো তাকে মধ্যে স্থানীয় টেবল দর্শাই দেওয়া পাঁচটি হচ্ছে একক ঘরে তারপরে হচ্ছে কোন এক হচ্ছে দশ ঘরে ছ হচ্ছে শতক ঘরে তিন হচ্ছে ହଜାର ଘରେ ଏଇଭଳିଆ ଦଶଟି ସଂଖ୍ୟା ଲେଖିଦେବ ଚାରି ଅଙ୍କ ଚାରୋଟି ଅଙ୍କ ଥିବ ତାକୁ ପୁଣି ଏ ଯେଉଁ ଟେବୁଲଟା ଯେମିତି କରାଯାଇଛି ସେମିତି କରିନେବ କରିନେଲା ପରେ ସଂଖ୍ୟାଟା ଲେଖିଦେବ ଚାରି ଚାରି ଅଙ୍କ ବିଖ୍ୟା ତା'ପରେ ତାକୁ ଏକ ଦଶଶହ ହଜାର ଘରେ ଲେଖିଦେବ ଅଙ୍କଗୁଡ଼ିକ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଆମେ ଛଅରୁ ଦଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୁଳନ ଖନ୍ଦା ଲେଖିବା ପଣିକା ଲେଖିବା ପାଇଁ କୁହା ହେଇଥିଲା ଲେଖିଦେଇଛି ଛଅ କରୁ ଆରମ୍ଭ କରାଯାଇଛି ଦଶକରେ ଶେଷ କରାଯାଇଛି ଏଇ ପଣିକାଟିକୁ ଲେଖିଦେବ ଛଅ କରୁ ଦଶକ ପର୍ଯ୍ୟନ୍ତ

তারপরে এটা গোটে দিয়েছি এক ভক্তক দুইর চিত্র তারপরে সেমি চৌঠ চৌঠর কমিটি করে দর্শাইবা আমি যেকোন গোটি সম্পূর্ণ ভাবে দুই দুইথর ভাগ করা সানভাবে দুই ভাগ কলে কম যাব চৌঠো ভাগ গোটে এটা দেখিপার্থ এটা যদি পেপারটা হুয়ে পেপরটা হুয়ে তা এপটু থাক ভাঙ্গিদি এপটু ভাঙিদি কতটা হয়েগাল চারিটা ঘর হয়ে গেল চারিটা গোটে ঘর যদি গারটা

সাতটা পড়া সময় তারপরে দিন গোটে মধ্যাহ্ন ভোজন সময় দিন চারটা বেলা দিন চারটা বেড়ে খেড়া সময় তারপরে হচ্ছে দশটা সময়টা হচ্ছে স্কুল সময় ঠিক আছে এই এমতি ঘণ্টা ভিতরে অঙ্কন করি না কব তার সময়গুড়ি দর্শাই দেব তারপরে নেক্সট কোশ্চেন যা পরিবেশ পাঠের কিন্তু কোয়েশ্চনটি প্রথম লা দুইটি উপকারী গছ

তুলসী গছৰ বিকাশ উষ্ম জলবায়ুৰে হৈ থাকে ঘৰে ঘৰে তুলসী গছ মা বৃন্দাৱতী নামেৰে পূজনীয় তুলসী গছ গৃহৰ পৰিৱেশক বিশুদ্ধ ৰখি থাকে আউটি পইণ্ট লেখি পাৰিব তুলসী গছ এক ঔষধীয় বৃক্ষ ঠিক আছে তুচী গছ এক ঔষধীয় বৃক্ষ তাৰপৰা আগতে নিচেট হ'ল ক' নিব গছ নিব আঁকি চাৰিলে তাৰ পাঁচটি বাক্য লখিব নিমগ আঁকি চাৰা পৰে পাঁচটি বাক্য লখিব নিম্বৃহৎ গছ যাৰ উচ্চতা এতকিমিটৰ ঠিক অঁ হৈ পাৰে নিম্বছৰ বৃদ্ধি উষ্ণ জলবায়ু হৈ থাকে নিম্বছগুড়িক দুইশ বৰ্ষ পৰ্যন্ত বঞ্চি পাৰে নিম্বছ ভাৰত পাকিস্তান থাইলাণ্ড মলেছিয়া ইণ্ডোনেছ গুড়িক দেখিব মিলি থাকে নিমপত্ৰগড় ঔষধীয় গুণৰে পৰিপূৰ্ণ ঠিক আছে তাৰপৰা নেক্সট কুৱশ্চন কু যা নেক্সট কুৱশ্চন ক'ৰ ওলাইছিল অডিশাৰ

নিজ জিলা বিষয়ে পাঁচটি বাক্য লখি পাৰিব সেই অনুসাৰে এইটো বাক্য গুড়ি নিচিনা দেখি উত্তাৰি আম জিলাৰ না ডেছ নিজ নিজ জিলাৰ না কণ হৈ থিলাৰ নাটাই এইখিদে তাৰপৰা বাকী চাৰিটি পইণ্ট সান লিখিদ আম জিলাৰ আম জিলাৰ লোকৰ জীৱন যাপন শৈলী খুব নিৰা আম জিলাৰ নাচ গীত সংস্কৃতি আৰু পৰম্পৰা অতি আনন্দদায়ক আম জিলা নৈনাল প্ৰাকৃতিক সৌন্দৰ্যৰে পৰিপূৰ্ণ এতিয়া প্ৰাকৃতিক সৌন্দৰ্য অতি মনোহৰ ঠিক আছে ତାପରେ ନେକ୍ସଟ କୁଶ୍ଚନକୁ ଯିବା ଯେଉଁ ଶେଷ କୁଶ୍ଚନ୍ତି ଥିଲା କ'ଣ ପରିବେଶ ପାଠର ନା ନିଜ ଗାଁର ମାନଚିତ୍ରରେ ନାମାଙ୍କନ ଚିତ୍ର ମାନଚିତ୍ରେ ଅଙ୍କନ କରି କିଛି ସ୍ଥାନ ଗୁଡ଼ିକୁ ଦର୍ଶାଇବା ପାଇଁ କୁହା ହେଇଥିଲା ହଁ କି ନାହିଁ ଏହିଭଳିଆ ମାନଚିତ୍ରଟେ କରିଦେବେ କରିସାରିଲା ପରେ ଯେଉଁ ଜାଗାରେ ଯେଉଁଠି ଥିବ ସପୋଜ ଏଠି ଗୋଟେ ଘରଟା ଥିବ ଏଇଟା ହେଉଛି ଡାକ ଘର ଏହିପଟେ ଗୋଟେ ଘରଟା ଥିବ ଏଠି ହେଉଛି ସ୍କୁଲ ଘର এই ভিডিঅ'টো তোমাক দৰ্শাইদৈ পাৰিব ঠিক আছে থেংক ইউ ধন্যবাদ ভিডিঅ'টো ভাল লাগিছিলে লাইক কৰোঁ চেয়াৰ কৰোঁ